হ্যালো एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে ডিসিশন মেকিংয়ের জন্য আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি সেটার কি সুবিধা আছে বা কি অসুবিধা আছে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো চলো শুরু করা যাক ওকে আগে তোমাদের বললাম যে সুইচ স্টেটমেন্টটা বেসিক্যালি ডিসিশন মেকিংয়ের কাজে আমরা ব্যবহার করি ঠিক আছে কিন্তু সুইচ স্টেটমেন্টের একটু ভিন্নতা আছে আমাদের যে ই স্টেটমেন্ট আমরা জেনেছি অলরেডি সেটার সাথে সুইচ স্টেটমেন্টের একটু ভিন্নতা আছে এবং সেটা ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে দেখো ইফেলসের ক্ষেত্রে আমরা রেঞ্জ ডাটাকে অর্থাৎ কোনো একটা সংখ্যা অন্য কোনো সংখ্যা থেকে বড় কিনা বা কোনো একটা সংখ্যা এ রেঞ্জ থেকে এ রেঞ্জের মধ্যে কিনা এরকম জিনিসপত্র খুব ইজিলি কিন্তু হ্যান্ডেল করতে পারতাম ইফেলস দিয়ে কিন্তু এই কাজটা কিন্তু সুইচের ক্ষেত্রে করা একটু কঠিন এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা করতে পারবো না ওকে তো সুইচ স্টেটমেন্টে কি হবে নর্মালি আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালিউ এক্সপেক্ট করে থাকি অর্থাৎ ফর এক্সাম্পল যে তোমার রোল নাম্বার আমি যদি এক্সপেক্ট করি হয় এক হবে না হয় দুই হবে না হলে তিন হবে এরকম যদি আমাদের কোনো ফিক্সড এক্সপেকটেশন থাকে সেক্ষেত্রে আমরা কি করব সুইচ স্টেটমেন্টটা ব্যবহার করবো ঠিক আছে ফর এক্সাম্পল তুমি একজনকে বললা যে তোমার রোল ইনপুট দাও ঠিক আছে সে ইনপুট দিল এবার তুমি চেক করবা সে কি এক ইনপুট দিছে যদি এক ইনপুট দেয় তাহলে তুমি একটা আউটপুট জেনারেট করবা যদি দুই ইনপুট দেয় তাহলে একটা আউটপুট জেনারেট করবা এভাবে তুমি এক একটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য বা এক একটা ইন্ডিভিজুয়াল কেসের জন্য তুমি এক একটা আলাদা আলাদা আউটপুট জেনারেট করবা তুমি কখনোই এরকম কাজ করতে পারবা না যে তার ইনপুট দেওয়া নাম্বারটা কি দশের থেকে বড় যদি দশের থেকে বড় হয় দেন হি ইজ এ ব্যাড স্টুডেন্ট এরকম টাইপের কোনো কাজ করতে পারবা না তোমাকে স্পেসিফিক হতে হবে ওকে তো সুইচ স্টেটমেন্টের একটা বেসিক যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো আমরা এখানে একটা সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচার লিখেছি তো সুইচ স্টেটমেন্ট লেখার জন্য প্রথমে সুইচ লিখতে হবে এবং এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কোনো একটা ভ্যালিউ রাখতে হবে যে ভ্যালিউটাকে আমরা চেক করতে চাচ্ছি ঠিক আছে অর্থাৎ যে ভ্যালিউটাকে আমরা বলছি যে এটা কি এক নাকি দুই এভাবে যে চেক করতে যাচ্ছি কোনো একটা ভ্যালিউকে সেটাকে আমাদের ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে ঠিক আছে এখন একটা কথা হচ্ছে যে এই ভ্যালিউটা ইন্টিজার হতে পারে ফ্লট হতে পারে ক্যারেক্টার হতে পারে যে কোনো কিছু হতে পারে ওকে এরপরে আমরা এই যে একটা কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে একটা কিনিসি স্কোপ নিয়ে নিচ্ছি অর্থাৎ সুইচ স্টেটমেন্টটা এ অংশ জুড়ে আমাদের কাজ করবে ঠিক আছে এবং এর ভিতরে কি লিখছি দেখো কেস এরপরে স্পেস দিয়ে আমরা লিখেছি ওয়ান এবং একটা সেমিকলন ঠিক আছে এটা একটু ভালো করে খেয়াল করব এখানে কেস বলতে বোঝাচ্ছে যে আমাদের যে এই ভ্যালিউটা সেই ভ্যালিউটা কি হতে পারে তার একটা স্টেপ মানে ফার্স্ট স্টেপে আমি কী চিন্তা করতে পারি আমরা চিন্তা করতে পারি যে তার ইনপুট দেওয়া ভ্যালিউটা হচ্ছে ওয়ান অর্থাৎ আমি এক্সপেক্ট করছি তার ভ্যালিউটা যদি ওয়ান হয় তাহলে কি হবে তাহলে এই কেসের পরে তুমি যা লিখবা সেই ঘটনাটা ঘটবে ঠিক আছে এখানে আমরা কি লিখছি দেখো প্রিন্টেড ভ্যালিউ ইজ অন অর্থাৎ আমরা চেক করছি যে ভ্যালুটা ওয়ান কিনা ওয়ান হলে আমরা প্রিন্ট করে দিচ্ছি দ্য ভ্যালু ইজ অন তাহলে এভাবে আমরা কি করতে পারি চাইলে চেক করতে পারি যে ভ্যালুটা টু কিনা ভ্যালুটা থ্রি কিনা তাই না এরকম চেক করতেই পারি তো কি হবে তুমি যখন স্পেসিফিক কোনো আউটপুট চাচ্ছ ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে আউটপুটটা হয় এক হবে না হলে দুই হবে না হলে তিন হবে তাহলে তোমরা কি করবা যদি কোনো একটা কেস ফুলফিল হয়ে যায় অর্থাৎ কেসের ভ্যালু যদি ওয়ান হয় বা ভ্যালু মধ্যে যদি আমাদের ওয়ান থাকে তাহলে এই অংশটুকু এক্সিকিউট করার পরে বাকি যে কেসগুলো আছে সেগুলো কি আর এক্সিকিউট করার দরকার আছে যদি দরকার না থাকে তাহলে প্রথম যে কন্ডিশনটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে তারপরে আমরা যে প্রিন্ট করেছি এরপরে দেখো এখানে কি লিখেছি ব্রেক অর্থাৎ কি এই ব্রেক এটা একটা স্টেটমেন্ট যেটা এই সুইচ স্টেটমেন্টকে বলতেছে যে আমাদের একটা কেস ফুলফিল হয়ে গেছে এবং আমরা কোনো কেস আর চেক করতে চাই না তো তুমি চাইলে কি করতে পারো একদম তোমার সুইচ স্টেটমেন্টের বাইরে চলে যেতে পারো অর্থাৎ সুইচের কাজ আমাদের শেষ সো সুইচ স্টেটমেন্টটাকে কী করে দাও এখন নষ্ট করে দাও ব্রেক করে দাও ঠিক আছে ভেঙে দাও জন্য আমরা কী লিখব প্রত্যেকটা কেসের পরে একটা করে ব্রেক দিব যদি আমরা একাধিক কেস এক্সপেক্ট না করি তোমার প্রোগ্রামটা যদি এমন হয় যে কোনো ক্ষেত্রে কোনো একটা সংখ্যা কী হতে পারে একও হতে পারে দুইও হতে পারে এরকম যদি থাকে যে একাধিক কেসকে কোনো একটা ভ্যালিউ মনে করো স্যাটিসফাই করতে পারে সেক্ষেত্রে তোমাদের ব্রেক ব্যবহার না করলেই হবে ওকে তাহলে আমরা যদি এক্সপেক্ট করি যে কোনো একটা পার্টিকুলার কেস শুধুমাত্র ট্রু হবে সেক্ষেত্রে প্রত্যেকটা কেসের পরে আমরা কি করব একটা করে ব্রেক দিব যাতে করে একটা কেস ট্রু হয়ে গেলে বাকি কেসগুলো কেসগুলা এক্সিকিউট করার প্রয়োজন না হয় ওকে তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্রাকচার এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব ওকে ধরো তুমি তোমার ফ্রেন্ডকে বলছো যে তুমি তোমার নামের প্রথম লেটারটা ইনপুট দাও ঠিক আছে বা কম্পিউটার তোমাকে বলছে যে তুমি তোমার নামে প্রথম লেটার ইনপুট দাও তাহলে তুমি কি ইনপুট দিবা এবিসিডি এভাবে শুরু করে জেড পর্যন্ত এইগুলোর মধ্যেই কিছু একটা ইনপুট দিবা তাই না কারণ নামের লেটারগুলো এগুলোর মধ্যেই হতে পারে তাহলে তুমি যে নাম্বারটা বা তুমি যে ক্যারেক্টারটা বা তুমি যে লেটারটা ইনপুট দিলা পরবর্তীতে আমি সেই লেটারটা চেক করে আমি কি করতে পারি বলে দিতে পারি বা গেস করতে পারি যে তোমার নাম কি হতে পারে তাহলে আমাদের প্রোগ্রাম হচ্ছে কি তোমাকে একটা ক্যারেক্টার বা লেটার ইনপুট দেওয়ার জন্য বলবো সেই লেটারটার মাধ্যমে আমরা গেস করার চেষ্টা করবো যে তোমার নাম কি হতে পারে ঠিক আছে জাস্ট এটা একটা এক্সাম্পল তাহলে কি করতে পারি আমরা যেহেতু আমি বলছি তোমাদেরকে যে আমি কি করব তোমাকে বলবো তোমার নামে প্রথম অক্ষর দিতে সেই জন্য আমরা কি করব প্রথম অক্ষর আছে একটা ক্যারেক্টার এই জন্য ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি যার নাম দিয়েছি আমরা ফার্স্ট লেটার এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ঠিক আছে তাহলে কি করব এবার আমি ইউজারকে বলছি বা তোমাকে বলছি যে এন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইউর নেম অর্থাৎ তোমার নামের প্রথম অক্ষর দাও তুমি যখন দিবা তখন সেটাকে আমার কি করে নিতে হবে স্ক্যান করে নিতে হবে এটা কোন টাইপের ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল এই জন্য আমরা কোন টাইপের ফরম্যাট স্পেসিফাই ব্যবহার করেছি ক্যারেক্টার টাইপের যেটা হচ্ছে পার্সেন্টেজ সি এবং সেটাকে কোথায় রেখেছি আমরা ফার্স্ট লেটারের মধ্যে রেখে দিয়েছি তাহলে এবার আমরা কি চেক করব। এবার আমরা চেক করব যে ফার্স্ট লেটারের মধ্যে কি আছে তাহলে যাকে চেক করব তাকে আমাদের এই ভ্যালিউয়ের জায়গায় লিখতে হবে কাকে চেক করব ফার্স্ট লেটারকে চেক করব এই জন্য ভ্যালিউয়ের জায়গায় আমরা ফার্স্ট লেটার লিখে দিলাম এবার বলো ফার্স্ট লেটার কী কী হতে পারে এ হতে পারে বি হতে পারে এভাবে শুরু করে জেড পর্যন্ত হতে পারে তাহলে যদি এ হয় তাহলে আমরা এখানে লিখছি যে কেস এ অর্থাৎ কি ফার্স্ট লেটার যদি এ হয় তাহলে কি ঘটবে এই ঘটনাটা ঘটবে তাহলে এখানে আমরা যা লিখবো বা যা কাজ করব। সেটা ঘটবে তাহলে কী লিখবো এখানে আমি ধরো আমি তোমার নাম গেস করছি মে বি ইয়োর নেম ইজ আবির ঠিক আছে তুমি যেহেতু বলতেছো যে তোমার নামে প্রথম অক্ষর এ তাহলে তোমার নাম কি হতে পারে আবির হতে পারে একইভাবে আমি যদি আরও চেক করি যে এখানে দিলাম বি সেক্ষেত্রে আমি তোমাকে প্রিন্ট করে দেখাতে পারি যে মেবি ইউর নেম ইজ পেস্ট করলাম মে বি ইউর নেম ইজ বেলাল ঠিক আছে বিফোর বেলাল হতে পারে যদি আমাদের ক্যারেক্টার কী হয় সি হয় অর্থাৎ ক্যারেক্টার যদি আমাদের এখানে কী হয় সি হয় তোমরা একটু ভালো করে খেয়াল করো ক্যারেক্টার টাইপের জন্য আমরা কি করছি সি না লিখে তাকে কিন্তু ডাবল কোড দিচ্ছি কারণ আমরা জানি যে ক্যারেক্টার ডেটাকে আমাদের কি করতে হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয় তাহলে তোমার প্রথম লেটার যদি সি হয় তাহলে হয়তো বা আমি গেস করছি যে তোমার নামটা কি হতে পারে চন চল হতে পারে ঠিক আছে এবং তোমার দেয়া লেটারটা যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় এভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত সবগুলোই চেক করতে পারি ধরে নাও যে তুমি এমন একটা ক্যারেক্টার ইনপুট দিলা যেটা এ থেকে মধ্যে নেই ঠিক আছে ফর প্লাস প্লাস তো একটা একটা ক্যারেক্টার তাই না তুমি যখন এরকম টাইপের ডেটা দিবা যেটা এ থেকে জেড ব্যতীত যে কোনো কিছু তাহলে সেটা তখন কি হবে তোমার যদি কোনো কেস কে সেটা কি করে স্যাটিসফাই না করে আলটিমেটলি তাহলে সেটা কোথায় গিয়ে ঢোকে ডিফল্ট এর মধ্যে ঢোকে এবং ডিফল্ট এর মধ্যে তুমি হয়তো লিখলা আই ডোন্ট গেট ইয়োর ইনপুট মানে আমি তোমার ইনপুটটা বুঝতে পারছি না ঠিক আছে এবং ব্রেক করে দিলা তাহলে এটা আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেল যেখানে তুমি তোমার নামের ফার্স্ট লেটার ইনপুট দিলে তার রেসপেক্টে আমরা একটা কী করতে পারবো নাম গেস করতে পারবো ঠিক আছে ফর এক্সাম্পল আমরা যদি রান করি তাহলে দেখো ইন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইউর নেম আমি দিলাম কি এ তাহলে আমার কী দেখাচ্ছে মেবি ইউর নেম ইস আবির তার মানে ঠিক মতো কাজ করছে এবার যদি আমরা একটু বি দেই দেখো রান করলাম দ্য ফার্স্ট লেটার অফ আমি দিলাম বি এবার আমাকে কি বেলাল বলতেছেভাবে যদি আমরা সি দেই তাহলে আমাদের দেখাবে কি চঞ্চল তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে এবং আমি তোমাকে যেহেতু বললাম যে আমরা যদি সি এই তিনটা ক্যারেক্টার ব্যতীত অন্য যে কোনো কিছু এখন ইনপুট দেই আমাকে বলবে কি আই ডোন্ট গেট ইউর ইনপুট তাই না মানে সে তোমার ইনপুটটা বুঝতে পারছে না কারণ কি তুমি প্রোগ্রামে তিনটা জিনিস এক্সপেক্ট করছো হয় এ হবে বি হবে অথবা সি হবে তাহলে এ বি সি ব্যতীত যাই হোক না কেন সেটা কোথায় ঢুকে যাবে ডিফল্টের মধ্যে ঢুকে যাবে এবং তোমাকে একটা আউটপুট দিবে ঠিক আছে ফর এক্সাম্পল আমরা যদি এখন ইনপুট দিই এইট তাহলে আমরা এখন এন্টার দিলে কি দেখছি দেখছি যে আই ডোন্ট গেট ইউর ইনপুট অর্থাৎ আমাদের ইনপুটটা প্রোগ্রাম বুঝতে পারছে না কারণ আমি এইট নামের কোনো ক্যারেক্টারকে কোনো জায়গায় বা কোনো কেসে চেক করে দেখি নি ঠিক আছে তাহলে এভাবে আসলে সুইচ স্টেটমেন্টে কাজ করে থাকে ঠিক আছে তো তোমরা একটু খেয়াল করলে বুঝবা যে সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হলে আমাদের যে এক্সপেকটেশন সেগুলো ফিক্স হতে হবে ঠিক আছে আমাদের জানতে হবে যে এই ভ্যালিউটা কি কি হতে পারে তাহলে আমরা যাকে চেক করব তাকে কোথায় রাখব এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং ওই ভ্যালিউটা কি কি হতে পারে সেগুলোকে আমরা কেস হিসেবে লিখবো ঠিক আছে এবং এর ভেতরে আমরা চাইলে যে কোনো কাজ করতে পারি এখানে আমরা শুধুমাত্র প্রিন্ট করেছি তুমি চাইলে জম পেও গুণ ভাগ যা তাই করতে পারো অর্থাৎ ভ্যালিড সি স্টেটমেন্টের যে কোনো কিছু তুমি চাইলে এখানে লিখতে পারো ঠিক আছে তাহলে এভাবে আসলে আমরা সুইচ স্টেটমেন্টটাকে সি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে